जैष्ठ श्री शिव शिल अभाय शरण भक्त स्वामी शिला की जाए नाम अच्छा जो शिला हरिदास ठाकुर की जाय सम गौर भक्तबिंद की जाए राधामहा चैतन्य महाप्रभु की जाए नृिंहदेव भगवान की जाए फल्लाद महाराज की जाए पंचतत्व की जाए शिश्री गौर निताई की जाए समवेद गौर भक्तबिंद की जाए गौर <स्थ> ॐ अज्ञेन तिमिरन्दश ज्ञानञ्जन शलकया चक्षुर्मिलितं जेन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनः विष्टां स्थापितं जेन भूतले स्वयं रूपकदामयं ददति शपदन्तिकम् वन्देऽहं चिगराचिजितपदकमलं श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथनितं तं सजीवं स्वाद्वैतं स्वधुतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगना ललिता ललिताश्रीविशाखण्डितं च नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते सुवस्वामिनिति नामिने नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले

समरपैतमुन्नत उज्जलरशं सभक्ति श्रियं हरिपुरटसुन्दरदुतीकदम्ब सन्दिपितं सद हृदयकन्दर स्फुरतु वा शचिनन्दनः आनन्दलीलारसविगृहाय हिमावदिवस्वविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते हे कृष्ण करुणासिन्ध दीनबन्ध जगत्पदे गोपेशगपिकाकन्थ राधाकन्थ नमस्ते गौरंगी गौरङ्गी राधिबिन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिया जय श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्रियाद्वैतगदाधरो शिवसदि गौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରି ହରେ ନମ ଭଗବୁଦେବାୟ ନମ ଭଗବୁଦେବାୟ ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं वेषं ततो जय मदिरे नष्टप्रायशभदृशनित्तं भगवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके মুখং করতি বাচল পঙ্গু লংঘায়তে গ্রিম যৎকৃপাতমহম বন্দে পরমানন্দ মাধব শ্রীগুরু দীনতারি শ্রী চৈতন্যমেশ্বর শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় নবম শ্লোক আজ আমরা অধ্যায়ন পূর্বক শ্রবণ করব শ্লোকটি বোর্ডে লেখা আছে সবাই আমার সাথে বলবেন जगत् अर्थात लोक अयम कर्म बांधना तदर्थं कर्म कौन्तेया मुक्त संग समाचर जगत् अर्थात लोकायं कर्मबान्धना तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गार्थात् कर्मणा नत्र लोकायं कर्मबान्धना

कर्म नत्र कर्म वंदना तदर्थ कर्म को संग मैरा क्यों बोलोन लगातार कर्म नत्र লকায়ম কর্ম বন্দনা। তবাদং কর্ম কন্তেয়া। মুক্ত संघा समाசர। শ্রী শব্দার্থ গীতার গান অনুবাদ এবং তাৎপর্য। যজ্ঞার্থাৎ যোগ্য বা বিষ্ণুর জন্যই কেবল। কর্মণ কর্ম অন্যত্র তাছাড়া লোক এই জগতে অয় এই কর্মবন্ধন কর্মবন্ধন তৎ তার অর্থম কর্ম কর্ম কেয় হে কুন্তীপুত্র মুক্ত সঙ্গ আসক্তি রহিত হয়ে সমাচার অনুষ্ঠান করো গীতার গান যজ্ঞেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া নিয়মিত কর্ম কর আসক্তি আর যত কর্ম হয় বন্ধের কারণ এবে সেই কার্য করগব শান্ত সন্তসার্থ কর্মের প্রসঙ্গ যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ অনুবাদ বিষ্ণুর পৃথিবী সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ তাই হে কন্তেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত হতে পারবে সবাই আমার সাথে বলবেন বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ তাই হে কৌন্তেয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে তাৎপর্য প্রপাতকিত যেহেতু প্রতিটি যেহেতু দেহ প্রতিপালন করার করবার জন্য প্রতিটি জীবকে কর্তব্য কর্ম করতে হয় তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ভিন্ন ভিন্ন স্তরে জীবের জন্য ভিন্ন ভিন্ন কর্ম নির্ধারিত করা হয়েছে যাতে তাদের উদ্দেশ্যগুলি যথাযথভাবে সাধিত হয় যজ্ঞ বলতে ভগবান শ্রীবিষ্ণু অথবা যজ্ঞানুষ্ঠানকে বোঝায় তাই তাকে প্রীতিকার করার জন্যেই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান করা হয় বেদে বলা হয়েছে যজ্ঞ বই বিষ্ণু পক্ষান্তরে নানারকম আচার অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ করা আর সরাসরিভাবে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করার দ্বারা একই উদ্দেশ্য সাধিত হয় সুতরাং কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যজ্ঞানুষ্ঠান কেননা এই শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা বর্ণাশ্রমা আশারবতা পুরুষের নমান বিষ্ণুরা রাধ্যতে পন্থা তত্ত্ব বিষ্ণু বিষ্ণুপুরাণে তিন আট আট তাই বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত এছাড়া আর সমস্ত কর্মই আমাদের এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে সেই কর্ম ভালোই হোক আর খারাপই হোক সেই কর্মের ফল অনুষ্ঠাতাকে জড় বন্ধনে আবদ্ধ করে রাখে তাই মা শ্রীকৃষ্ণকে অথবা শ্রীবিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হয় এভাবেই যে ভগবানের সেবাপরায়ণ হয়েছে সে আর কখনো জড়বন্ধনে আবদ্ধ হয় না মুক্ত স্তরে বিরাজিত এটি হচ্ছে কর্ম সম্পাদনের মহৎ কৌশল এবং এই পন্থার শুরুর প্রারম্ভে দক্ষ পথপ্রদর্শকের প্রয়োজন হয় ভগবত তত্ত্বজ্ঞানী শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে অথবা স্বয়ং ভগবানের তত্ত্বাবধানে যেমন ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে অর্জন করেছিলেন গভীর নিষ্ঠার সঙ্গে এই যোগ সাধন করতে হয় ইন্দ্রিয়তর্পণের জন্য কিছুই করা উচিত নয় বরং সব কিছুই শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই করা উচিত এভাবেই অনুশীলনের ফলে শুধু যে কর্মফলের বন্ধন থেকে মুক্ত থাকা যায় তাই নয় তাছাড়া ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তির স্তরে ক্রমশ উন্নীত হওয়া যায় যার ফলে তাঁর সচ্ছিদানন্দময় পরম ধামে উপনীত হওয়া সম্ভব হয় এখানে শিলাপ্রুপাত কি প্রাঞ্জল তাৎপর্য সম্ভব শিলাপ্রুপাত কি যায় এই শ্লোকে ভগবান বলছেন আমাদেরকে কি কর্ম করা উচিত আমরা যখন বাইরে প্রচারে যাই অনেক ব্যঙ্গাত্মক কথা আমাদেরকে শুনতে হয় কেননা সবই তো একই স্তরে নাই কেউ তমগুনের লোক আছে জগতে কেউ সত্যগুণের লোক আছে কেউ রজগুণের লোক আছে প্রত্যেকটা মানুষ এই ত্রিগুণের প্রভাবে প্রভাবিত হয়ে এই জগতে কর্ম করছে যারা সত্যগুণে কর্ম করছে তমগুণ রজগুণের লোকেরা তারা পছন্দ করেন না আর যারা রজগুণে তমগুণে আচ্ছন্ন হয়ে কর্ম করছেন সত্যগুণের লোকেরা তাদেরকে পছন্দ করেন না তো সব রকম কর্ম তো এই জগতে আমরা যখন প্রচার করতে যাই কৃষ্ণ ভাবনামিত কর্ম সম্বন্ধে বলতে যাই কৃষ্ণ ভাবনামিত হওয়ার জন্য বলতে যাই তখন তারা কীভাবে আরে মশাই আপনারা তো কর্ম করেন না আমরা কর্মকারী আমরা তো কোনো কর্মকারী নেই বলে আপনারা শুধু বসে বসে খান হারে মশাই আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খান নাকি আমরা সবাই বসে খাই কিনা দাঁড়িয়ে কারা খায় অন্য পশুরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় কেউ বসে খান মানুষ তো বসেই খায় আমরা তো মানুষ তো এই জন্য বসে খাই আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খান নাকি বলছে না ওই জন্য না আপনারা কোনো কর্ম করেন না কর্ম কয় রকমের আছে তিন রকমের কর্ম আছে বলে আপনার তো কোনো কর্ম করেন না সেই অর্থে বোঝাতে চাইছে বলছে আমরা কর্ম করি না দেহযাত্রা নির্বাহ করার জন্য যা কিছু কর্তব্য অনুষ্ঠান করতে হয় সেটাই হচ্ছে কর্ম তা আমাদেরকেও কিছু করতে হয় আমরা যে হরি কথা বলছি কোথাও প্রচারে যাচ্ছি কীর্তন করছি এটাও তো কর্ম ভগবানের প্রচার করাটা কর্ম নয় বলছে কর্মই ধর্ম সব কি ধর্ম সেটা আমাদের প্রথম প্রশ্ন আসে কর্মই যদি হ্যাঁ কর্মই যদি ধর্ম হয় তাহলে সব কর্ম কি ধর্ম একজন চুরি করছে তার সংসার যাত্রা নির্বাহ করার জন্য সেটা কি আপনারা ধর্ম বলে মানেন কেন কর্মই তো ধর্ম ডাকাতি করছে খুন করছে টাকা পয়সা লুট করে নিচ্ছে তার সংসার চালাচ্ছে বিভিন্ন রকম কর্ম আছে তাহলে এই কর্ম কি আপনাকে ধর্ম বলে মনে করেন কর্মই ধর্ম না কোন কর্মধর্ম যার দ্বারা ভগবান প্রসন্ন হন সেটাই ধর্ম অন্য কোন কর্ম ধর্ম নয় প্রথমটাই আমাদের ভুল হয় আমরা বলি কর্মই ধর্ম কর্ম করে যাও ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম করা হয় সেটা হচ্ছে পাপ কর্ম ভগবানের সন্দেষ্ট বিধানের জন্য যে কর্ম হয় সেটা হচ্ছে অকর্ম কর্ম বিকর্ম আর অকর্ম কর্ম শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে এইভাবে কর্ম করো তুমি পুণ্য কর্ম করো ভালো কর্ম করলে ভালো ফল পাবে আর অকর্ম যেটা বেদে বলা হয়েছে কর্তব্য করার জন্য কিছু করার জন্য সেটা হচ্ছে কর্ম আর বেদে যেটা নিষেধ করেছে করার জন্য সেই কর্তব্য কর্ম করার করার নামই হচ্ছে বিকর্ম অর্থাৎ পাপ কর্ম আমাদের কংগ্রেসের সংগঠনদের ভালো করে জানা উচিত আর যে কর্ম শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান করে সেটা হচ্ছে অকর্ম মানে যারা নিষ্কাম কর্ম যখন কোনো কর্ম ফলের বাসনা রহিত হয়ে যে কর্ম করা হয় কোনো রকম ফলের বাসনা থাকে না বেদে যেটা বলা হয়েছে তুমি যজ্ঞ করো ধ্যান করো তপস্যা করো দান করো এই সমস্ত কর্মের ফলে তুমি পুণ্য অপার্জন করবে তার ফলে স্বর্গলোকে যাবে সেখানে বহুকাল ধরে স্বর্গসুখ ভোগ করবে তো স্বর্গসুখ ভোগ করে ভগবান কৃষ্ণ বলছেন এগুলি অল্প বুদ্ধিমত্ত সম্পন্ন লোকেরা করে থাকেন কেননা এগুলি অনিত্য বেদে যে বলা হয়েছে কর্ম করতে সেগুলি অনিত্য কিন্তু অকর্ম যেটা বলা হয়েছে বেদে এক লক্ষ শ্লোক রয়েছে আশি হাজার শ্লোকে কর্মের ব্যাখ্যা দেওয়া আছে এই কর্ম করো ওই কর্ম করো এই সুখ পাবে সোম চন্দ্রলোকে যাবে সূর্যলোকে যেতে পারবে স্বর্গলোকে যেতে পারবে সেখানে এইরকম সুযোগ সুবিধা দেওয়া আছে শুধু ইন্দ্রিয় তৃপ্তির সুসুড়ি দেওয়া আছে আর ষোলো হাজার শ্লোকে জ্ঞান কাণ্ড অর্থাৎ জ্ঞানের কথা বলা আছে আর উপাসনা কাণ্ডে মাত্র চার হাজার শ্লোক আছে তো ভগবত ভক্তি যেখানে রয়েছে সেখানে মাত্র চার হাজার শ্লোকে বর্ণনা করা আছে তো পুরো ভাগ পুরো বেদ পড়ে ভগবত ভক্তিকে খুঁজে পাওয়া খুব মুশকিল সব কর্মকাণ্ডের দিকে ধাবিত হবে বেদ পড়ে কিন্তু গীতা ভাগবত শুধু ভক্তির নির্দেশেই দিয়েছেন ভাগবত শুধু এই জন্য ভক্তরা শুধু ভাগবতেই পড়েন যেখানে ভক্তি নির্দেশ অকর্ম করার নির্দেশ দেওয়া আছে ভগবত সেবা করার নির্দেশ দেওয়া আছে ভগবান বলছেন তুমি স্বর্গলোকে দিয়ে ভালো কথা যা পুণ্যকর্ম করো স্বর্গলোকে যাবে কিন্তু সেখানে কিছুকাল স্বর্গসুখ ভোগ করার পরে আবার এই জগতে ফিরে আসতে হবে পারমানেন্ট নয় অব্রহ্ম ভুবনালোকা ন নর্জুন মামু পেত্ত তো কে পুনর্জন্ম নিদ্যতে কেউ কেউ কর্ম করে একশো জন্ম যদি কেউ বর্ণাশ্রম ধর্ম ভালোভাবে পালন করে ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকের সমস্ত ধর্ম যদি ভালোভাবে যথাযথ পালন করে একশো জন্ম ধরে যার যে কর্তব্য কর্ম যার যে ধর্ম সবগুলি ব্রহ্মার পথ প্রাপ্ত হবেন ব্রহ্মা হয়ে যেতে পারেন এই ব্রহ্মাণ্ডের কেউ একশো যদি অষ্টমের যজ্ঞ করতে পারেন তাহলে ইন্দ্রের পথ প্রাপ্ত হবেন স্বর্গের রাজার পথ প্রাপ্ত হবেন কিন্তু ভগবান গীতা কী বলছেন তুমি কৃমিকিট হও আর ব্রহ্মার পদ লাভ করো তাতে কিছু যায় আসে না যেখানেই যাও না কেন আর ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তী নেওয়ার এই জগতে আবার ফিরে আসতে হবে ব্রহ্মলোকে গেলেও এই জগতে ফিরে আসতে হবে পাতাল লোকে গেলেও এই জগতে আবার ফিরে আসতে হবে কিন্তু মামুপে গঞ্জ পুনর্জন্ম আমাকে প্রাপ্ত হলে তুমি এই দুঃখময় জড় জগতে আর কখনো ফিরে না এই জড়টা ভালো কে মনে করেন এই ভালো এই জড় জগতে কি কি সুবিধা আছে আর কি কি অসুবিধা আছে ভগবান তো খাওয়ার জন্য আমাদের জল দিয়েছে বায়ু দিয়েছে বেঁচে থাকার জন্য জল ফল বায়ু শস্য সব কিছু আমাদের দিয়েছে আমরা খুব আনন্দে থাকি এগুলি খেয়ে না আর অসুবিধা কি কি আছে জগলে এই জগতে কি কি অসুবিধা দেওয়া আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই যে চারটে আমরা কেউই চাই না কেউ বৃদ্ধ হতে চায় তার থেকে উপদেশ নেওয়া উচিত যার বৃদ্ধদের কাছ থেকে যে বৃদ্ধ হওয়াটা ভালো কি না কেউ জরাগ্রস্ত হতে চায় বা কেউ রোগশোগগ্রস্ত হতে চায় যে রোগে ভুগছে তার কাছ থেকে উপদেশ নেওয়া উচিত যে সুযোগ সুবিধা কেমন আছে এখানে রোগশোকে মাঝে মাঝে হসপিটালে নার্সিংহোমে যাওয়া উচিত নাকে কানে সেলাই দেওয়া আছে নাকে অক্সিজেন দেওয়া আছে গায়ে সেলাইন দেওয়া আছে হাত পা বাঁধা আছে তাদের উপলব্ধিটা নেওয়া উচিত কেমন যন্ত্রণায় ছটপট করছে এই জগৎটার দুঃখের আলয় এখানে বারবার আসতে হবে বারবার জন্ম জন্ম হতে হবে এই জগতে এসে এবং বারবার মরতে হবে যেটা আমরা সবাই ভাই পাই যার জন্য কবিরা লিখেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে প্রথম কথাই এই জগৎটাই সুন্দর নয় জগৎটা কিরকম সুন্দর নয় আর আমরা ভাবছি কবিরা বলছে যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে যারা বলেছেন তারা আছেন তারা সাগর পাড়ি দিয়েছেন কোথায় গিয়েছেন কর্মনা দৈবনে নেত্রণ যন্ত্রদের কর্ম করার জন্য তারা সেই যেমন কর্ম করেছেন সেই অনুসারে তাদের গতিও রূপ লাভ হয়েছে কর্মের ফল অনুসারে জীব এই জড়জগতে চুরাশি লক্ষ বিভিন্ন প্রজাতির দেহে ভ্রমণ করেন গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ে একশটি নামের শ্লোকে বর্ণনা করছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্ অর্জুন অতিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র আরুডানি মায়া হে অর্জুন ঈশ্বর পরম নিয়ন্ত্রণকর্তা পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে এই জড়জগতে ভ্রমণ করাচ্ছেন তিনি সব জীবের হৃদয়ে পরমাত্মরূপে অবস্থান করছেন আর দেহরূপ যন্ত্রে জীবকে আরোহণ করিয়ে এই জগতে ভ্রমণ করাচ্ছেন এই জগতে তো আমরা বিভিন্ন রকম যানবাহনে ভ্রমণ করি সাইকেল মোটর সাইকেল চার চাকার গাড়ি হেলিকপ্টার অ্যারোপ্লেন কত রকম যানবাহনে আমরা ভ্রমণ করছি ট্রেন বাসে করে সেই রকম বিভিন্ন রকম আমরা চার চাকায় চলছি কুকুর সুয়র গরু গাধা এরা চার পায়ে চলছে কিন্তু মূলত একই বস্তু আমরা প্লেনে চড়ছি মশা পশু বিভিন্ন পাখিরা তারাও প্লেনে চড়ছে তারাও কিন্তু আমাদের থেকে ওরা ওরা ভালো ওরা যেখানে সেখানে ল্যান্ডিং করতে পারে কিন্তু আমাদের আর বিশেষ এয়ারপোর্ট না হলে ল্যান্ডিং করা যাবে না তো ওরা ভালো সুবিধা পেয়েছে যে যেমন কর্ম করছে সেই অনুসারে আশা অনুসারে কর্মফল অনুসারে ভগবান একটা সেই রকম দেহ দিচ্ছে আমার কর্মের ফল বলছি না এই শ্লোকে কোন কর্ম করা উচিত যজ্ঞা অর্থাৎ কর্মানত্র লোক এম কর্ম ভগবানের প্রীতির জন্য কর্ম করা উচিত তা না হলে এই জগতে এই কর্মই আমাদের বন্ধনের কারণ হবে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জেননি জঠরে সেন বারবার জন্ম হতে হবে বারবার মরতে হবে বারবার মাতৃগর্ভে এই জড় জগতে ভ্রমণ করতে হবে মাতৃগর্ভ শুধু মানুষের মাতৃগর্ভে নয় মাতৃগর্ভে মানে একটা গরুরও একটা মা আছে কুকুরের মা আছে শুয়োরের মা আছে পশু পাখিদের সবার মা আছে তাই এরকম মাতৃগর্ভে যেতে হবে এমন নয় যে মাতৃগর্ভ মানে কি একটা মনুষ্য শরীরে আসবো একটা মনুষ্য মা পাব না একটা ছাগি মা পেতে পারি বা একটা সুয়রি মা পেতে পারি কেন কর্ম ফল অনুসারে ভগবান এই এই জগতে ভ্রমণ করাচ্ছেন বিভিন্ন দেহে এই জন্য আমাদের কর্মও করা ভালো নয় কর্ম করলে স্বর্গে যেতে পারবো ব্রহ্মলোকে ভূবলোক আমরা আছি ভূলোকে ভূবলোক স্বর্গলোক জনলোক তপলোক মহালোক ব্রহ্মলোক উপরে যেতে পারে যদি আমরা শাস্ত্রোক্ত কর্ম করি আর যদি শাস্ত্রে যেগুলি নিষেধ করেছেন বেদে যেগুলি নিষেধ করেছেন সেই কর্ম করি অধ তামস উদ্ধং গচ্ছন্তি সত্যস্থা উদ্ধে যাবে কি করে সত্যগুণের প্রভাবে কর্ম করলে বেদের নির্দেশ অনুসারে কর্ম করলে উদ্ধে যাবে মধ্যে তিষ্ঠতি রজসা যারা রজগুণের প্রভাবে কর্ম করবে তারা এই জড় জগতে আবার ফিরে আসবে এই ভূমি ভূতলে আর অধগচ্ছান্তি তামসা যক্ষ রাক্ষস অসুর নাগ নিত্মলোকে চলে যাবে তমসিক কর্ম যত হয় অচেতন অজানাতা ফল সেই পশুতে গণন তামসিক কর্ম করার ফলে জীব মনুষ্য হারিয়ে পশু দেহে বিচরণ করবে সাত্বিক গুণের প্রভাবে কর্ম করলে অপসরা কি গন্ধর্ব দেবতা বিভিন্ন উচ্চ দেহ লাভ করবে আর তমগুণের প্রভাবে কর্ম করলে অসুর রাক্ষস বিভিন্ন নিম্ন প্রজাতির দেহ লাভ করবে কিন্তু কর্মের ফল বন্ধন মুক্ত করার জন্য ভগবান এখানে কি বলছেন এই শ্লোকে যজ্ঞ অর্থাৎ কর্মত্র যজ্ঞের নিমিত্ত ভগবান যজ্ঞ বই বিষ্ণু যজ্ঞ মানে কি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করা প্রভুপাত তাৎপর্যে স্পষ্টভাবে বলেছেন শ্রী শ্রী রাধা মাধবশ্বিশ চৈতন্য মহাপ্রভু কি যে এই তাৎপর্যে প্রভুপাত স্পষ্টভাবে বলেছেন যারা কৃষ্ণ ভাবনাম্বৃত হয়ে কর্ম করছেন কৃষ্ণ ভাবনার যোগদান করেছেন কৃষ্ণ ভগবান সঙ্গে যোগদান করেছেন এবং ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তারা সর্বশ্রেষ্ঠ যোগ্য সম্পাদন করছেন এই জগতে তার মানে এই ভগবানের সেবার জন্য যদি কর্ম করি ভগবানের সন্তুষ্টি জন্য এই কর্মফল থেকে আমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। আমরা স্বর্গেও যাব না আবার পাতালেও যাব না কেন ভগবান গীতাতে অলরেডি বলে দিয়েছেন সেই স্বর্গলোকেও যাও আর মোট পাতাল লোকে যাও আব্রহ্ম ভুয়নালো পুনরাবর্তী অর্জুন এই জগতে আবার ফিরে আসতে হবে অর্জুন কিন্তু মামুপে তত কন্ত পুনর্জন্ম নয় কিন্তু আমাকে প্রাপ্ত হলে আর এই জগতে ফিরে আসতে আমাকে প্রাপ্ত হওয়া মানে ভগবানকে প্রাপ্ত হলে কোথায় যাব আমরা ভগবত ধামে চলে যাবো গোলকবৃন্দাবন এটা হচ্ছে জড় জগৎ আর একটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ চিৎ জগৎ আমরা সেই চিৎ জগতে চলে যেতে পারবো যেখানে আছে সেই চিৎ জগৎ শুরু হচ্ছে কোথা থেকে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ মানে বই মানে না আর কুণ্ঠ মানে কোনো দুঃখ কষ্ট যেখানে কোনো দুঃখ কষ্ট জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলি নাই কোনো কুণ্ঠা নাই দুঃখ নাই সেটা হচ্ছে বৈকুণ্ঠ বিরজার পর আছে ব্রহ্মজ্যোতি তারপর বৈকুণ্ঠ তারপর অযোধ্যা তারপর দ্বারকা তারপর মথুরা তারপর গোলক বৃন্দাবন ভগবৎ ভক্তরা কোথায় যাবে গোলক বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ লোকে ন নিবর্তন যেখানে গেলে আর কখনো এই দুঃখময় জগতে ফিরে আসতে হবে না আর সেটা কি করে যজ্ঞার্থাৎ অর্থাৎ যজ্ঞের নিমিত্ত কর্ম করতে হবে তা নাহলে কর্মে আমাদের এই জগতে বন্ধন আমাদের কোনো দিন শেষ হবে না জীব কখন এই জড় জগতে এসছে আর কর্মবন্ধনে হয়ে কর্ম ফলের বন্ধনে আবদ্ধ হয়ে এই জগতে ভ্রমণ করছে সেটার কোনো কালের সংখ্যা নেই অনাদিকাল থেকে অনাদি কর্মফলে ভাবার নবজালে তরিবারে না দেখি উপায় উদ্ধার করার আর কোনো উপায় দেখছি না আচার্যরা বলছেন অনাদি কর্মফলে অনাদিকাল ধরে যেমন কর্ম করেছি সেই কর্মফল অনুসারে এই ভবসাগরে এই জড় জগতে হাবুডুবু খাচ্ছি কীরকম হাবুডুবু খাচ্ছি এই জগৎতে জড়জগত মানে ব্রহ্মলোক পর্যন্ত জড়োজগৎ পাতাল লোক থেকে চোদ্দ ভুবন নিচে আসে সাতটা অতল বিতল সুতল তলাতল মহাতাল রসাতাল পাতাল উপরে সাতটা ভূলোক ভূবলোক জনালোক তপলোক মহাতলোক স্বল মহালোক তারপর ব্রহ্মলোক সবগুলি চোদ্দটা ভুবন সবই জড় জগৎ এই জড় জগতে কেমন ভাবে ভ্রমণ করছি কভু স্বর্গে কভু মর্তে কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র এই জড়জগতে কখনো আমরা রাজা হচ্ছি অনেক সময় বাচ্চা ছেলে মেয়েরা খেলা করে একজন রাজা সাজে একজন মন্ত্রী সাজে একজন সিপাহী সাজে খেলাধুলা করার সময় আমরা এই জলজগতেও কখনো রাজা হয়ে যাচ্ছি কখনো প্রজা হয়ে যাচ্ছি কভু রাজা কভু প্রজা কভু বিপ্র শূদ্র কখনো ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করছি কখনো শূদ্র পরিবারে যেয়ে জন্মগ্রহণ করছি কখনো রাজা হয়ে কখনো প্রজা হয়ে কভু সুখী কভু দুঃখী কভু কীট ক্ষুদ্র কখনো চৈতন্য চৈতামিতে শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এভাবে ব্যাখ্যা করছেন কভু আমরা নিজেকে কখনো কখনো নিজেকে সুখী ভাবছি কভু সুখী কভু দুঃখী নিজেকে কখনো দুঃখ কষ্টের মধ্যে আমরা কাটাচ্ছি কখনো নিজেকে দুঃখী ভাবছি কভু কীট ও ক্ষুদ্র কখনো কীট পতঙ্গ রূপে কখনো ক্ষুদ্র জীব রূপে আমরা এই জগতে ভ্রমণ করছি মানুষ বা বড় বড় জীবগুলি গরু হাতি ঘোড়া এগুলি জীব আর সমস্ত ক্ষুদ্র প্রাণীর জীব নয় নাকি এটা চোখে দেখা যায় না এমন ছোট ছোট ব্যাকটেরিয়া সেগুলিও জীব অনুবীক্ষণ দিয়ে দেখতে এত ছোট ছোট তারাও জীব তারাও ঘুরে বেড়াচ্ছে তারাও দেহ লাভ করেছে কিন্তু তাদের কাছে আমরা মহাবিষ্ণুর মতো মহা এই বিশ্বব্রহ্মাণ্ড যখন প্রলয় হয়ে যায় মহাবিষ্ণুর শরীরে নিঃশ্বাসের মধ্যে তার শরীরের লঙ্কির মধ্যে প্রবেশ করে আবার তা আমাদের যখন আমরা নিঃশ্বাস করিনি ছোট ছোট কত জীব আমরা ভিতরে প্রবেশ করিনি ওদেরকে তাহলে ওদের কাছে আমরা একটা মহাবিষ্ণু এত ক্ষুদ্র জীব আছে আর এত বৃহৎ জীব আছে তিমি তিমিঙ্গল পর্যন্ত এই জগতে সবাই তার কর্মচক্রে ভোগ করছে কিন্তু কর্মফল কখন শেষ হবে বলছেন ভগবান যদি আমরা পশু পাখিদের কর্মফল শেষ হবে না তারা একটার পর একটা দেহ পরিবর্তনের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করবে একটার পর একটা দেহ তারা পরিবর্তন করবে তাদের দেহ পরিবর্তন হবে শুধু কিন্তু ভববন্ধন থেকে তারা মুক্ত হতে পারবে না একমাত্র মানুষের বেলায় ভববন্ধন মুক্ত হওয়ার সুযোগ রয়েছে আর সেই সুযোগটা কি এই ভগবদ গীতার জ্ঞান আইন বই আমরা যদি দেশের আইন না পালন করি আমাদেরকে কি করা হয় জেলখানায় ঢুকাবে কোর্টে তুলবে এখন যদি বলা হয় আমরা যদি আইন ভঙ্গ করি এখন ম্যাজিস্ট্রেট যদি জিজ্ঞাসা করেন বিচারক যদি জাজ যদি জিজ্ঞাসা করেন আপনি এরকম ভুল কাজ করলেন কেন তিনি যদি বলেন আমি জানি না বিচারক মেনে নেবেন হয়তো কেউ কাউকে খুন করেছে বা কোনো ডাকাতি করেছে বা কোনো চুরি করেছে এখন কোথায় বলে আমি জানি না এটা আইন রয়েছে তখন কি ম্যাজিস্ট্রেট বললেন ঠিক আছে একে ছেড়ে দাও ও জানে না যখন না জানুক আর না জানুক দেশের আইন বইয়ে রয়েছে তাকে সেই আইন অনুসারে তাকে শাস্তি ভোগ করতে হবে কেউ যদি বলে আমি মানি না এই বইয়ে লেখা আছে আপনার শাস্ত্র এই আইন বইয়ে লেখা আছে এটা আমি মানি না ম্যাজিস্ট্রেট কি বলবে ঠিক আছে একে কিছু পুরস্কার দেওয়া যাক না তার শাস্তির মেয়াদ আরও বেড়ে যাবে সেই রকম এই ভগবদ্গীতা হচ্ছে আমাদের আইন বই আমরা কি খাব কীভাবে পড়ব কিভাবে ঘুমাবো কিভাবে লোকের সাথে আচরণ করব সব কিছু এটা হচ্ছে আইন বই ভগবানের আইন বই আর ভগবানের আইন বই কি শুধু হিন্দুদের জন্য ভগবান কৃষ্ণ এখান থেকে পাঁচ হাজার বছর আগে ভগবদ্গীতা দিয়েছিলেন এই ভগবদ্গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে দিয়েছিলেন অর্জুনকে জ্ঞান দেওয়ার পরে ভগবান বলছেন অর্জুন তুমি মনে করো না এই জ্ঞান আমি তোমাকে এখন দিচ্ছি এই জ্ঞান আমি কোটি কোটি বছর আগে সূর্যদেবকে দিয়েছিলাম সূর্যদেব বিবাসনকে দিয়েছিল বিবাসন মনুকে দিয়েছিল মনু ইচ্ছাকে দিয়েছিল এইভাবে পরম্পরায় বং পরম্পরায় আসছিলেন কিন্তু কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট পরম্পরা বিনা যেন সবই অর্থভ্রষ্ট সব পরম্পরা অনুসারে এই জ্ঞান আসছিল কিন্তু পরম্পরা নষ্ট হয়ে গেছে আর এই জ্ঞান সব নষ্ট হয়ে এই জন্য তোমাকে পুনরায় এই জ্ঞান আমি দিচ্ছি তো ভগবান অর্জুনের কথা অর্জুন ভগবানের এই কথায় সন্দেহ প্রকাশ করলেন ভগবান কী করে সম্ভব সেটা কেননা কোটি কোটি বৎসর আগে তুমি তো নবীন শাখা সেদিনও জন্মিলে প্রভাত গীতার গানে বলছেন কোটি কোটি বৎস পূর্বে সূর্য জন্ম নিলে কি করে বুঝি উপদেশ পুরাতন তুমি বলেছিলে তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমি এক সময়ে একই সময়ে জন্মগ্রহণ করেছি আর কোটি কোটি বৎসর আগে সূর্যদেব জন্মগ্রহণ করেছে তা কি করে আমি বুঝব তুমি এই পুরাতন উপদেশ সূর্যদেবকে দিয়েছিলে ভগবান কি বললেন ভবত জন্ম পরম জন্ম সাথে কথম এত বিজানিয়ান তমাদও বহু জন্ম তোমার আমার হয়েছে সেসব অপার ভুলি নাই আমি তুমি ভুলি গেছো আমি বিভু তুমি জীব এইভাবে আছো এই সমস্ত রাজারা আমি তুমি সবাই আগে ছিলাম পূর্বে ইহা নাই ছিল পারে না থাকিবে মূর্খের বিচারেই নিশ্চয়ই জানিবে ভগবান বলছেন এটা মূর্খের বিচার ওরা এখন নেই আর এরা পরে থাকবে না এটা মূর্খের বিচার ওরা ছিল ওরা আছে এবং পরেও থাকবে এই সমস্ত রাজারা আগে ছিল এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে এদের অস্তিত্ব বিনাশ হবে না তো তুমি আমি আর এই সমস্ত রাজারা আগে ছিলাম এবং এখন বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো কিন্তু দেহ পরিবর্তনের মাধ্যমে এই সমস্ত অনুচৈতন্য জীব সব ভুলে গেছে তুমি অনুচৈতন্য জীব তুমি সব ভুলে গেছো কিন্তু আমি বিভু চৈতন্য পরমেশ্বর ভগবান আমি আমার কোনো কিছু ভুল হয় না আমি কিছু ভুলি নাই ভগবান বলছেন তো এইটা হচ্ছে ভগবান গীতা শাশ্বত জ্ঞান ভগবান দিয়েছেন সমস্ত যুগে যুগে দিয়েছেন ভগবানের জ্ঞান আর এইটা হচ্ছে আইন বই আমরা যদি না পালন করি তার মানে আমাদের এই জড় জগতের মেয়াদ বেড়ে যাবে কেউ বলতে পারে না দেশের আর ভগবান এই জ্ঞানটা বলছেন এখান থেকে পাঁচ হাজার বছর আগে যদি দিয়ে থাকেন পাঁচ হাজার বছর আগে কোথায় হিন্দু ছিল কোথায় মুসলিম ছিল তো কোথায় খ্রিস্টান ছিল খ্রিস্টান ধর্মে শুরু হয়েছে কোথায় তিন হাজার বছর আগে থেকে বৌদ্ধ ধর্ম শুরু হয়েছে আড়াই হাজার বছর আগে থেকে ইসলাম ধর্ম শুরু হয়েছে চোদ্দোশো বছর আগে থেকে হিন্দু ধর্ম কতদিন আগে সে যায় না হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই বেদ পুরাণ রামায়ণ মহাভারত কোথাও হিন্দু কথাটা নেই কি আছে সনাতন ধর্ম আর্য ধর্ম সনাতন আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম হিন্দু ধর্ম নয় অন্য কেউ নাম দিয়েছে হিন্দু সিন্ধু প্রদেশে যার সমস্ত আর্যরা বসবাস করতেন এ জগতে তাদেরকে সিন্ধুবাসী না বলে অপভ্রংশ হয়ে হিন্দুবাসী হয়েছে হিন্দু কিন্তু হিন্দু কথাটা বেদ পুরাণ রামায়ণ আমাদের যত গ্রন্থ আছে শাস্ত্র গ্রন্থ তা কোথাও হিন্দু কথাটা শব্দটা নেই আছে সনাতন ধর্ম আমরা হিন্দু হিন্দু করে চিৎকার করছি আর মুসলমান বলছে হিন্দুদেরকে মারো কাঠো ওদের ধর্ম নেই হেন তেন আমরা সনাতন ধর্ম ছিল আছে এবং থাকবে সনাতন মানে যা ছিল যা আছে এবং যা চিরদিন থাকবে শাশ্বত ধর্ম তাই জীবের ধর্ম ভগবান প্রথমে পাঁচ হাজার বছর আগে দিয়েছিলেন এই গীতার গান আর সেই গীতার গান অ্যাজ এট ইজ আছে যথাযথ রূপে আছে আজ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি একটা শ্লোক পাল্টানোর সবাই একই শ্লোক পড়ছে একই জ্ঞান আরোণ করছে এর মধ্যে কত সাহিত্যিক কত সায়েন্টিস্ট তারা কত রকম আবিষ্কার করলো সব চলে গেল আবার নতুন নতুন করে থিওরি শুরু করছেন কিন্তু ভগবদ্গীতার একটা শব্দও কেউ আজ পর্যন্ত পরিবর্তন করতে পারেননি আর যদি কেউ মনে করে এটা হিন্দুদের জন্য তাহলে ভগবদ্গীতা থেকে আমরা প্রমাণ দিতে পারি যে ভগবান কৃষ্ণ গীতায় বলছেন জাতাসই ধ্রুব মিতম ধ্রুবম জন্ম মিতস্ব যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে আর যে মরেছে তাকে আবার জন্ম নিতে হবে এই সত্যটা কি শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে মুসলমানরা মরবে না খ্রিস্টানরা ইহুদিরা জৈনরা বৌদ্ধরা এরা কি মরবে না না ভগবান কৃষ্ণ এই গীতার এটা ল বুক সমস্ত জীবের জন্য যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে যত ধ্রুব মৃত্যু নিশ্চিত মৃত্যু আর যে মরেছে তাকে আরেকটা জন্ম নিতে হবে এইটা কর্মফল অনুসারে কর্মশাল ফল থেকে মুক্ত হওয়ার জন্য ভগবত সেবায় সবাইকে এমন নয় যে যারা মন মন্দিরে গিয়েছে লাল কাপড় পরছে হরে কৃষ্ণ করছে মালা করছে তারা শুধু হরে কৃষ্ণ করবে তারাই জপ করবে না প্রত্যেকে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলে না ভুলে হরিনাম করবাইকে আপনি গৃহে থাকুন আর ঘরে থাকুন আর বনে থাকুন আর জঙ্গলে থাকুন যাতে কিছু আসে যায় না সবাইকে হরি নাম করতে হবে এই জড়জগতের বন্ধন মুক্ত হওয়া সবাইকে কৃষ্ণ ভাবনায় হয়ে কর্ম করতেই হবে আমরা যা কিছু খাচ্ছি যদি ভগবানকে দিয়ে না খাই ভগবানের পরবর্তী শ্লোকগুলিতে আসছে যজ্ঞাশিষ্ট অসীনা শান্ত মুচ্ছান্তে সর্বকিল বিষয় ভুঞ্জা তু আগম পাপা যে আত্ম কারণত রান্না করাটাও এটা একটা কর্ম খাওয়াটাও এটা একটা কর্ম তাহলে এগুলি সব কিছু করতে হবে যজ্ঞাশিষ্ট ভগবানকে নিবেদন করতে হবে ভগবানের উদ্দেশ্য করতে হবে আমরা যা কিছু রান্না করি যদি ভগবানের সন্তুষ্টি ভগবানের জন্য রান্না করি আর ভগবানকে নিবেদন করেই নিবেদন করলে কি হবে সেটা হবে প্রসাদ আর সেই প্রসাদ পাওয়ার ফলে আমরা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে যাব আর সমস্ত পাপ থেকে মুক্ত হলে আমাদের ভগবত ভক্তি শুরু হবে কেন তো যশ যশ অন্তগতং পাপম যখন পাপ কর্ম আমাদের শেষ না হলে ভগবত ভক্তি শুরু হয় না যে শান্ত অন্তর্গতং পাপম জানানাম পুণ্যকর্মনাম তে দ্বন্দ্বমোহ মুক্ত নির্মুক্ত মাম মন্তব্যতা তখন ভগবত ভক্তি সম্পাদন করতে পারে পাপ থেকে মুক্ত হলে তা আমরা যদি ভগবানকে নিবেদন না করে খাই প্রথমে যদি আমরা গলত করি আমরা খেতে হয় কর্ম করতে হয় খেতে হয় কর্ম না করলে দেহযাত্রা নির্বাহ হবে না ভগবান এখানে একটি আগের শ্লোকে বলেছেন সপ্তম শ্লোকে অষ্টম শ্লোকে নিয়তম কুরু কর্মতাম কর্ম জায় হি অকর্মণ শরীর যাত্রা ন প্রসিদ্ধত অকর্মণ তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেহ দেহযাত্রা নির্বাহ করতে পারে না কর্ম না করে এক মুহূর্তে কেউ থাকতে পারে না তাহলে কোন কর্ম করবে যে একটা কর্ম আমাদের জড় জগতের বন্ধনে আবদ্ধ করছে একটা জগ কর্ম আমাদেরকে ঊর্ধ্ব লোকে নিয়ে যাচ্ছে আবার পাতার লোকে নিয়ে যাচ্ছে পাপ কর্মের ফলে কিন্তু আর একটা কর্ম আমাদেরকে এই জড় বন্ধন থেকে জন্ম মৃত্যুর স্রোত থেকে আমাদেরকে রক্ষা করছেন সেইটা হচ্ছে ভগবত ভক্তিযুক্ত কর্ম যা কিছু খাবো যৎ যদ যদায় যু হসি যদ যত তপস্বাসী কে তৎকরুম জয় শ্রী শ্রী নিঃসদে ভগবান কি জয় প্রহাদ মহারাজ যৎ করসি। আমরা যা কিছু করি ভগবান বলছেন তুমি যা কিছু করো যদ যা কিছু খাও যজ্ যা যজ্ঞ করো যজ্ঞুষী যা তপস্যা করো সবকিছু তৎকুরুষ মদার্পন আমার সুখের নিমিত্ত আমার জন্য কর্ম করো আমার জন্য খাও তো আমরা যা কিছু খাবো ভগবানকে নিবেদন করে খাবো আমরা যে যজ্ঞ করবো ভগবানের উদ্দেশ্য সন্তুষ্টি বিধানের জন্য যজ্ঞ করব। তো যারা এটার প্রভাত ক্লিয়ার ভাবে তাৎপর্য বলছেন যারা কৃষ্ণ ভাবনা মৃত হয়ে কর্ম করছে তাদের যজ্ঞ সম্পাদন হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে কেন যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কি বিষ্ণুকে সন্তুষ্ট করা তা আমরা ভগবানের কেউ যদি ভগবানের জন্য ফুল তুলে নিয়ে আসেন তাহলে সেটা যোগ্য হচ্ছে কেউ যদি ভগবানের জন্য তুলসী পত্র চয়ন করে নিয়ে আসেন সেটাও যজ্ঞ হচ্ছে কেউ যদি ভগবানের জন্য রান্না করছেন সেটাও যোগ্য হচ্ছে কেউ ভগবানের মন্দির মাধ্যম করছেন সেটাও যোগ্য হচ্ছে কেননা কৃষ্ণ ভাবনামিত তো সম্পূর্ণটাই হচ্ছেন যোগ্য। আর এই যজ্ঞ করার ফলে আমরা এই ভগবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাব জয় শ্রী শ্রী রাধা মাদা বৈষ্ণ কৃষিমন চৈতন্য মহাপ্রভু কি জয় নিসিংহদে ভগবান কী জয় প্রহাদ মহারাজ কি জয় কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে এই সম্বন্ধে কোন কর্ম করবেন ভগবান পরিষ্কার বলছেন এই ছিলকে যজ্ঞ অর্থাৎ কর্ম ভগবানের জন্য যজ্ঞ কর্ম করুন তা না হলে এই কর্ম আমাদেরকে এই জগতে বন্ধন করে দেবে তাই হে কনতিও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে তো আমরা বন্ধন থেকে কর্মবন্ধন থেকে আমরা কোনো দিন মুক্ত হতে পারবো না এই জগতে যদি না আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে এ জগতে কর্ম করি সব কর্মই ধর্ম নয় এটা ভালো করে মনে রাখতে হবে যারা প্রশ্ন করে যারা তর্ক করে তারা ভুল করে মনে করে কর্মই ধর্ম সংসার ধর্ম বড় ধর্ম আপনার হৃদয়ে হাত দিয়ে বলুন যারা সংসারে আসেন কৃষ্ণ ভাবনাময় ব্যতী রেখে সংসারে কী ধর্ম করছেন আর কী সুখ পাচ্ছেন আপনারা নিজেরা হাত দিয়ে দেবেন যন্ত্রণা তিতা আদি দৈবিক আদিভৌতিক আদি আত্মিক তিতা দুঃখ থেকে মুক্ত হয়েছেন এই যে সংসার করছেন সংসার ধর্ম বড় ধর্ম যারা করছেন যদি বড় ধর্ম হতো তাহলে বৃন্দাবনে হাজার হাজার বুড়ো বুড়িরা যে ওখানে ভজন করতেন না সংসারে পড়ে থাকতেন একটা সংসার ধর্ম বড় ধর্মে একজনকে আমি জিজ্ঞেস মাতাজি আপনার এখানে আসেন কেন একজন বৃদ্ধা মাতাজিকে আপনি এখানে আসেন কেন তখন হাও করে কান্না করে বলছেন বৃন্দাবনে বলছে আমার তোমার মতো আমার ছেলেরা আছে আমার মেয়ে আছে সংসার সবই আছে কেন কিন্তু তারা সংসারে এত অশান্তি করেছে যে আমরা আমি থাকতে পারিনি প্রত্যেকের জীবনে একটা ঘটনা বলছেন আপনারা মহাদ ভাগ্যবান যে আপনারা এই সংসারে প্রবেশ না করে ব্রহ্মচার্য পালন করছেন এবং তারা এই সঙ্গে ভগবানের ভজন করছেন এইটা হচ্ছে আসল বস্তু তারা বলছেন দাদা শুধু একজনের কে জিজ্ঞাসা করেছিলাম যে কেন দেখতে খুব ভালো বৃদ্ধ বয় দেখে মনে হচ্ছে উচ্চ বংশের মানে খুব বড় লোকের ঘরের হবে চেহারা দেখে বোঝা যাচ্ছে বললেন তার সব কিছু রয়েছে গাড়ি ভাই সব পরিত্যাগ করে বৃন্দাবনে যে ভজন করছেন সংসারে যদি শান্তি থাকে এরকম একজন নয় আপনি যদি হাজার হাজার লোককে এরকম করেন একই বলবে যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাবত নিজ পরিবার রক্ত পচ্চা জীবতী জর জর দেহে বার্তা কপিন পিচ্ছতি গেহে এটা হচ্ছে সংসারের অবস্থা যতদিন সংসারে কেউ সম্পদ আরোহণ করতে পারে ইনকাম করতে পারে ততদিন সবাই ভালোবাসে স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি সবাই ভালোবাসে সবাই এসে বলে আমি তোমার প্রিয় পুত্র আমি তোমার প্রিয় কন্যা আমি তোমার প্রিয় স্ত্রী আমি প্রিয় নাতি নাতনি কত কি বলবে মিষ্টি বাক্য কেননা টাকা পয়সা যতক্ষণ পকেট ফাঁকা করতে পারবে ততক্ষণ বলি যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবারের রক্ত তবে সবাই তার প্রতি ভালোবাসবে আসক্তি দেখাবে পশ্চাৎ জীবতী জ্বর জর দেহে যখন বৃদ্ধ হয়ে যাবে রিটায়ার্ড হয়ে যাবে টাকা পয়সা ইনকাম থাকবে না বার্তা কোপি পিচ্ছদি গেহে তখন গৃহের আর কেউ মিষ্টি কথাটা বলবে না ভালো কথা আলাপ করবে না বলবে কখন এই বুড়ো বা বুড়িটা মরবে তখন সেই চিন্তায় ব্যস্ত থাকবে এটা সংসারটা খালি করছে না কেন ঘরটা খালি করছে না মরে না কেন এটা বাস্তব সত্য সংসারের আর আমরা কত ভালোবাসা দেখাই একে অপরকে সবচেয়ে এই জগতে বড় বেশি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু শঙ্করাচার্য বলছেন যাবত পবন নিবসতি দেহে তাবৎ পৃচ্ছাদী কুশলাঙ্গেহে গতবতী বায় দেহা পায়ে ভার্য বিভ্রতি তস্মিন কায়ে যতদিন এই দেহে প্রাণবায়ুটা আছে শ্বাস প্রশ্বাস চলছে যাবৎ পবন নিবসতি দেশতি কুশলাঙ্গে হে ততদিন সবাই ভালো আস জিজ্ঞাসা করে কীরকম ভালো সবে সবাই আমরা উত্তর দিই ভালো আছি এই সংসার আমরা ভালো আছি ভালো আসার সংজ্ঞা দিচ্ছেন কেউ আপনি জিজ্ঞাসা করেন সে যতই খারাপ মানসিক অবস্থা খারাপ থাক শারীরিক অবস্থা খারাপ থাক আর্থিক অবস্থা খারাপ থাক আপনি মুখে একটু মুসকি হেসে বলবে ভালো আছি হ্যাঁ খুব ভালো আছি এক মুহূর্তের হাসি মুহূর্তের মধ্যে বিদ্যুতের মতো এক খেলে যাবে হাসিটা দাঁত বেরিয়ে যাবে তারপর আবার বন্ধ হয়ে যাবে আবার ভিতরে দুঃখ এটা কপটতা যাবৎ পবন নিবেশী দেহে তাবৎ পিচ্ছতি কুশলঙ্গে তখন সবাই জিজ্ঞাসা করে কেমন আছেন গতবতী বায় দেহা পায়ে যখন প্রাণবায়ুটা চলে যায় দেহটা যখন পড়ে থাকে সেই একই দেহ ভারজা বিভ্রতি তসমিন এমন এমনকি প্রিয়তমা স্ত্রীও সেই দেহটাকে দেখে ভয়ভীত হয়ে যায় যদি কারো হাজব্যান্ড মারা যায় তার গ্রামবাসীরা এসে জিজ্ঞাসা করে ঠিক আছে আপনারই তো স্বামী আপনি রাত্রে আপনি স্বামীর সাথে থাকুন আমরা সকালে এসে সৎকার করব গ্রামবাসীরা যদি বলে শহরবাসীরা অন্য কেউ বলে আমার মনে হয় না কোনো স্ত্রী থাকতে রাজি হবে কেন বলবে না মরে গেছে এখন ঘর থেকে বের করো আগেই ঘর থেকে বের করার নির্দেশ দিবে ঘরের মধ্যে রাখবে না এটা হচ্ছে এই জগতের ভালোবাসা কেননা আমরা কাকে ভালোবাসি সত্যিকারে ভালোবাসি কাকে আত্মাকে ভালোবাসি আর আত্মা চলে গেলে দেহকে ভালোবাসি দেহ তো পুড়িয়ে ফেলি নাই কোথাও ফেলে দিলে পশু পাখিতে খেয়ে নেবে এটা দেহের ভালোবাসা কিন্তু প্রকৃত ভাষায় ভালোবাসা উচিত কাকে আত্মাকে ভগবানের সন্তান ভগবানের আত্মীয় কথাটা হচ্ছে আত্মার সম্বন্ধে একের অপর আমরা দেহের সম্বন্ধে দেহের সম্বন্ধে বা রক্তের সম্বন্ধে যে ভালোবাসাটা তাকে কী বলেছেন শাস্ত্রে তাকে বলা হয়েছে চর্মরোগ দেহের সম্পর্কে সম্পর্কিত চামড়ার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে চর্মরোগ বলা হয়েছে চর্মরোগ সারিয়ে ফেলা ভালো না রেখে দেওয়া ভালো স্বর্ণরোগটা নির্মূলে সারিয়ে ফেলা ভালো তাই দেহের সাথে সম্পর্ক না রেখে আত্মার সাথে সম্পর্ক ভগবান হচ্ছেন প্রভু আর জীব সম্পর্কে সবাই আমরা আত্মীয় বসুন্ধরা কুটুম্বাই যখন ভক্তরা হয়ে যায় মানুষ তখন একজন ভক্ত আরেকজন ভক্তের আত্মীয় হয়ে যায় সে আমেরিকা থেকে আসুক অস্ট্রেলিয়া থেকে আসুক আর আফ্রিকার জঙ্গল থেকে আসুক কালো মানুষ আসুক আর সাদা মানুষ আসুক এখন যখন ভক্ত হয়ে যায় এটা হচ্ছে আত্মার সাথে সম্পর্ক আত্মীয়ত তখন ভক্তদের সাথে মৈত্রতা গড়ে ওঠে কিন্তু দেহের সাথে সম্পর্ক এগুলি ক্ষণস্থায় এগুলি যতক্ষণ সুযোগ সুবিধা টাকা পয়সা হবে ততক্ষণ সম্বন্ধ থাকবে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ ভালোবাসবে তা নাহলে চলে যাবে আর এই জগতে ভালো যে আসি আমরা সবাই বলি কেউ ভালো নেই মুসকি হেসে যে ভালো আসি এই সম্বন্ধে প্রভাত বলছেন চিররোগী দুঃখভোগী শয্যাতে শুইয়া ভালো আছি আজ কয়ে হাসিয়া হাসিয়া দুঃখ লাগে হাসি পায় তার সেই ভালো লাগার কথায় মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে হয় প্রভাত বলছেন চিররোগী, দুঃখভোগী শয্যাতে শুয়ে যারা চিরদিন রোগ যন্ত্রণা ভোগ করছেন দুঃখ ভোগ করছেন শয্যাতে শুইয়া আছেন হসপিটালের বেডে শুইয়াছেন আছেন। নাকে অক্সিজেন চলছে গায়ে সেলাইন চলছে হাত পা বাঁধা আছে অজ্ঞান হয়ে মুচ্ছিত হয়েছিলেন সকালে চেতন পেয়েছেন আত্মীয় স্বজন বন্ধুরা এসে জিজ্ঞাসা করছেন কেমন আছেন তখন একটু স্মৃতি হাসি এসে বলছেন না ভালো আছি প্রভাত বলছেন দুঃখ লাগে হাসি পায় তার সেই ভালো লাগার কথায় দুঃখ লাগছে যে ভালো আছি বলছে দুঃখ তুমি যদি ভালো থাকো তাই হসপিটালে হাত পা বাঁধা অবস্থায় আছো কেন এটা ভালো থাকার সংজ্ঞা হলো দুঃখ লাগে হাসি পায় হাসিও পায় কেন তার সেই ভালো লাগার কথা মায়াবদ্ধ জীবের ভালো এইভাবে এই জগতে আমরা যে সংসারে বদ্ধ জীব আমরা মায়াবদ্ধ হয়ে আমরা এরকম অবস্থাকে আমরা মনে করি ভালো আছি এই জগতে কেউ ভালো থাকে না যারা কৃষ্ণ ভাবনামিতে ভাবিত হয়ে কর্ম করছেন তাদের কর্মফল মুক্ত হয়ে এই সংসারে চুরাশি লক্ষ বিভিন্ন জীব দেহ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবেন তখন হচ্ছে প্রকৃত শান্তি প্রকৃত সুখ তা নাহলে এই জগতে কোনো সুখ শান্তি বলে কোনো নেই এই জন্য গাড়ির পিছনে লেখা থাকে মানুষ সুখ স্বপ্নে আর স্বপ্নে মনে হয় যে আমি আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছি অন্য কেউ উঠতে পারছে না আমি আকাশ দিয়ে ভ্রমণ করছি এক একা প্লেনে চড়ছি আকাশ দিয়ে এক একা ভ্রমণ করছি বিনা প্লেন ব্যতিরেকে কোথাও কোনো সোনার পাহাড় দেখছি স্বপ্নে সুখ পাচ্ছি অনেক রকম সুখদ বস্তু প্রাপ্ত হচ্ছে কিন্তু স্বপ্ন শেষ হয়ে গেলে বাস দেখছি আমি সেই বিছানায় শুয়ে পড়ে আছি এই জন্য সুখ স্বপ্নে আর শান্তিটা কোথায় শান্তিটা শ্মশানে সব জ্বালা যন্ত্রণা ওখানেই মিটে যায় শ্মশানে গেলে কেন আর থাকে না দেহের জ্বালা কষ্ট যন্ত্রণা থাকে না মানসিক যন্ত্রণা থাকে না কিন্তু পরবর্তী জীবনে মন বুদ্ধি অহংকার যদি শুদ্ধ না করি কৃষ্ণ ভাবনামিত হয়ে আবার একটা দেহ যাবে সেখানে আবার যন্ত্রণাপক শুরু হবে এই জন্য আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে বিশেষ করে এই কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রু বলছেন এই মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি আমরা এটা জব করার মাধ্যমে আমরা সুখী হতে পারি এই শুধু এই জগতে নয় পর জগতে আমরা আরেকটা দেহ যদি পেতে পারি যদি দেহ ধামে নাও যায় ভগবান বলছেন ক্ষতি নাই আমরা ব্রাহ্মণের গিরিয়ে বৈষ্ণবের গিরিয়ে অথবা শ্রেষ্ঠ যোগের গিরিয়ে জন্মগ্রহণ করবো অথবা শ্রেষ্ঠ ধনী পরিবারে জন্মগ্রহণ করবো এবং সেখান থেকে আমরা আবার ধন করা শুরু করতে পারব তার কোনো ক্ষয় নেই ভগবত ভক্তির স্বল্পম অপে ধর্মস ত্রায়তে মহাতভয় কেউ যদি অল্প অনুষ্ঠান করে তো এই মহাভয় থেকে জন্ম মৃত্যুর জরা ব্যাধির এই ভয় থেকে রক্ষা করবে আমাদেরকে এবং ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাবে তো জন্য যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন না কলিযুগে ধর্ম হয় হরিনাম সার অন্য কোনো ধর্ম করলে নাহি হয় পর আর অন্য কোনো ধর্ম করলে এই সংসারে উত্তীর্ণ হতে পারবেন না সংসারের ভয় থেকে এই জন্ম মৃত্যু থেকে একমাত্র সবাইকে হরিনাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিলপ্রপাত কী যায় সমত ভক্তবৃন্দ কী যায় শ্রী শ্রী রাধা শ্রী শিবন চাইতন্য মহাপ্রভু কি যায়